गुड इवनिंग गाइस, वेलकम बैक टू आवर चैनल दास फैमिली ब्लॉग्स। तो आज के आमी तोमादेर साथे शेयर करब गुलाब जामुन बनानोर रेसिपी। तो आमी एखाने निये निएछि एकटा गुलाब जामुनेर पैकेट, एकटा बाटी, एकटा चामच आर निये निएछि एक कप दूध। तो एखन आमी एगुलोके भालो करे मिक्सड करे नेब। एक्चुअलि पैकेटटाते ना 200 ग्रामेर पैकेट, एटा तुम्हारा बजारे किनते पे जा पैकेटा, ये 200 ग्राम पैकेट। तुम्हारा चाहले एक पैकेट पूरा एक भावे बनिए नीते पारो, और क्यों जदि चाओ जो आधा आधा करे बनाबे तो आधा आधा करे बनाते पारो। तो आमी आज के अल्प बनाबो, बेशी बनाबो ना, आमी आधा बनाबो, कारण आमादेर बाड़ीते मिष्टी खावार लोक बेशी नेई। आमी तो मोटो मिष्टी खाई ना। तो आमी किभाबे करछि तोमरा देखे थाको। एई पैकेटटाके आमी एभाबे ढेले देबो, आधा ढालबो आर आमताज मतो आधा ढेले देबो। आई थिंक हो जाए, लागबे ना, एकटू रेखे दी आधा आर देबो ना, हये गेछे। এবার এটাকে না ভালোভাবে মিক্সড করে নেব, কারণ ভিতরে চাকা চাকা থাকে। তো তো চাকা যাতে না থাকে তো আমি চামচ দিয়ে এগুলোকে ভালো করে একটু ইশে করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিলে কি হয়, ভিতরে চাকা চাকা একটা ভাব থেকে যায়, তো সেটা থাকবে না। এই যে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে যে বললাম দুধ নিয়েছি, দুধটাকে অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে না ভালো করে মিক্সড করে নেব জিনিসটাকে। দেখেছো মিক্স আমার পুরা দুধটা লাগেনি, আমি রেখে দিয়েছি দুধটা। আর তোমাদের কাছে মনে হবে যে জিনিসটা তো গিলা গিলা হয়ে গেল, কিভাবে জিনিসটাকে বানাবে, কিন্তু না, বানিয়ে চট করে এটাকে গোলাপ জামুনটা বানানো যাবে না। এইভাবে ভালো করে মিক্সড করে কমসে কম আধা ঘন্টা ঢেকে দিতে হবে। তো ঢেকে রাখার পর কি হবে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছো, এইভাবে জিনিসটা যে গিলা গিলা হয়ে গেছে, এটা কিন্তু গিলা গিলা থাকবে না, এটা পুরো টাইট হয়ে যাবে যদি তোমরা আধা ঘন্টা এটাকে ঢেকে রেখে দাও। ঢেকে রাখার পর এটা একদম টাইট টাইট হয়ে যাবে, তারপরে বাদ বাকি কাজগুলো আমি পরে করছি। এটা আমি আধা ঘন্টা এখন ঢেকে রেখে দেবো। চিনিটা কড়াইটা গরম হয়ে গেছে না, তাই চিনিটা শক্ত হয়ে গেছে। ঠিক আছে, চিনিটা গলে যাবে গরম হলে, জলটা গরম হয়ে গেলে গলে যাবে চিনিটা। তো আমি চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে চাশনিটা তৈরি করে নেব, আর একটু জল দিয়ে দিই আমি। দেখছো এভাবে ভালো করে নেড়ে চেড়ে চাশনিটা বানিয়ে নেব। চাশনিটার মধ্যে ভালো ফ্লেভার আসার জন্য আমি কি করেছি, যে চার পাঁচটা ছোট এলাচ গুঁড়া করে রেখে দিয়েছি, এখন এটাকে এটার মধ্যে ছেড়ে দেব। তো এটা বয়েল হয়ে গেলে চাশনিটার মধ্যে স্যান্ড হয়ে যাবে। তো যখন আমি গোলাপ জামুনটা এতে দেবো, তাতে করে হবে কি, স্যান্ড ভালো আসবে। তোমরা চাইলে কেউ এলাচ না থাকলে ইসেও দিতে পারো, কি বলে তেজপাতাও দিতে পারো, আমি তাও তেজপাতাও দিয়ে দেবো আর কি। এই যে দেখতে পাচ্ছ চাশনিটা হয়ে গেছে, এখন বন্ধ করে দেব। যখন আবার আমি গোলাপ জামুনটা ঢালবো তখন আবার একটু গরম করে নেব। চাশনিটা দেখো ভারী ভারী হয়ে গেছে না আগের তুলনায়, আগে তো জল ছিল, এখন এই যে দেখো ভারী ভারী হয়ে গেছে, আর একটা চিপচিপা ভাবও হয়ে গেছে হয়তো, আমি ধুতে পারছি না। গাইস, এই যে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন এটাকে আলতো হাতে একটু মেখে নেব। মেখে নিয়ে মানে বেশি জোরে মাখবো না, জোরে মাখলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। এমনি এক জায়গায় এমনি একটু জমিয়ে নেব, জমিয়ে নিয়ে তারপর কী করবো, হাতে একটু ঘি নিয়ে নেব। ঘিটা গলেনি, এভাবে আমি না হাতে একটু ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে
তারপর এইভাবে এগুলোকে এইভাবে গোল গোল একটা শেপ দিয়ে নেব। এভাবে আমার হাতে একটু লেগে গেছে যদিও, এটা এভাবে মুছে দেবো। জিনিসটা একটু আঠা আঠা টাইপের তো, তাই হাতে লেগে যায়। কোনো অসুবিধা নেই, বেশি টাইট হবে না কিন্তু জিনিসটা, বেশি টাইট হলে আবার জিনিসটা খারাপ হবে। আলতো হাতে এভাবে গোল গোল শেপ দিয়ে নিতে হবে, গোল গোল শেপ। তোমরা চাইলে বড় করেও বানাতে পারো, এটা আবার ভাজবো তো তাই একটু আমি ছোট ছোট নিচ্ছি, নিয়ে এভাবে স্টোর করছি এখানে। দেখতে পাচ্ছ গাইস, আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে এভাবে গোল গোল শেপ করে সেগুলোকে বানিয়ে নিয়েছি, দেখেছো ফাটেনি। তোমরা কিন্তু কেউ যদি এভাবে রেডিমেড প্যাকেট এনে গোলাপ জামুন বানাতে চাও, তো এনে বেশি ভিজিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বানাবেন না, তা না হলে কি হবে, ভেঙে যাবে। আধা ঘন্টা, অ্যাটলিস্ট আধা ঘন্টা ভিজিয়ে এটাকে রেখে দেবে, তারপর আলতো হাতে ইসে করে নেবে, এরকম গোল গোল শেপ দিয়ে নেবে, তেলে ভাজলে সেটা আর ভাঙবে না। তো দেখতে থাকো, আমি এখন ভাজছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু খুব মানে লো স্টিমে ভাজতে হবে, কড়া স্টিমে ভাজা যাবে না। তেল হয়তো গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব। গরম হয়ে গেছে, আমি স্টিমটা কমিয়ে দিলাম, না তো লাল হয়ে যাবে, ভাজাটা হবে না। আবার বাড়িয়ে দিলাম একটু, তেলটা আমার ভালো করে গরম হয়নি। আস্তে আস্তে ভাজা হয়ে যাক, গ্যাস আমি কমানো, আমি কমিয়ে দিয়েছি কিন্তু। এই যে আমার প্রথমটা না একটু ইসে হয়ে, দেখেছো এভাবে লাল লাল করে ভেজে নেবে। আমি নামিয়ে নিলাম লাল লাল করে ভেজে। এদিকে দেখতে পাচ্ছো চাশনিটা, আমি এখন এগুলো চাশনিটার মধ্যে দিয়ে দেবো। এক এক করে ভেজে ভেজে চাশনিতে দিয়ে দেবো, হবে তারপর এটা আরো ফুলে যাবে। চাশনিটা একটু গরম করে নি, দেখো ফুলছে, দেখতে পাচ্ছো কতখানি ফুলে গেছে, আরো ফুলবে যত চাশনি ওরা মানে ভিতরটা ঢুকবে, এই যে গোলাপ জামুনের ভিতরটা যত চাশনি ঢুকবে তত এটা আরো ফুলবে। তো দেখতে পাচ্ছো গাইস কি সুন্দর হয়েছে আমার গোলাপ জামুন। প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ইসেগুলো কেমন হয়েছে, গোলাপ জামুনগুলো কেমন হয়েছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, যে তোমরা আমাকে কি লিখে পাঠিয়েছো না পাঠিয়েছো আমি দেখবো। আমার গোলাপ জামুন দেখে তোমরা কারা কারা খুশি হয়েছ আমার জানতে হবে। এই যে দেখেছো, তার মানে এটা আরও 10 মিনিট আমি রেখে দেবো। হ্যাঁ মুছবো, তুমি রেখে দাও। তো আমি আরও 10 মিনিট রেখে দেবো, এটা আর একটু ঝোল খেয়ে, মানে ঝোল তো না মানে চাশনি, চাশনি আর একটু খেয়ে নেবে গোলাপ জামুনগুলো, তো এগুলো আরও ফুলে যাবে। এমনি কি লোভনীয় হয়েছে না, একটুকু ফাটিনি, কি সুন্দর হয়েছে না। আমি এগুলোকে একটু পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, কারণ গরম গরম খেতে ভালো লাগবে না, একটু ঠান্ডা হলেই ভালো লাগবে, তাই আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো গাইস ফাইনালি হয়ে গেল আমার গোলাপ জামুন বানানো, কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও, খুব সুন্দর হয়েছে না। তো এবার একটা আমি তোমাদেরকে কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে।
দেখো কি স্পঞ্জি হয়েছে, এটাও খুব ভালো হয়েছে। এটা কিন্তু ভাজার উপর নির্ভর করবে, হ্যাঁ তোমরা যদি একদম স্লো আছে ভাজো তবে এরকম ভালো হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। দেখেছো কি সুন্দর হয়েছে, thank you।